প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা দেখব আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। তো এখানে আমি দুইটা পদ্ধতিতে এইগুলো লিখে দিয়েছি। একটা হচ্ছে ছক আকারে, এটাই হচ্ছে সবথেকে বেস্ট পদ্ধতি ছক আকারে লেখার। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা কপিতে লিখে রাখতে পারো। আর একটা উপায় হচ্ছে এটা তোমার যেটা বর্ণনা আকারে, তো এই বর্ণনা আকার এবং ছক আকারে লেখার এগুলো তোমরা বর্ণনা আকার আমি ধারাবাহিকভাবে দিয়েছি, তোমরা ধারাবাহিকভাবে লিখে নেবে। আর বর্ণনা আকার এবং এই যে ছক আকারে লেখার দুইটায় দুই রকম কিছু লেখা আছে, তো তোমরা দুইটা লেখা একসাথে করে যে কোনো একটা পদ্ধতিতে লিখতে পারো। এখানে যদি তোমাদের মনে হয় যে না বর্ণনার মধ্যে অতিরিক্ত কোনো প্রশ্ন আছে, তোমরা সেগুলো তোমাদের ছক আকারে করলে আমি তোমাদের পরামর্শ দেব ছক আকারে তোমরা এই পার্থক্যগুলি লিখবে, তাহলে সেটা একটা মানসম্মত হবে এবং বেস্ট হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এটা অবশ্যই লিখে নেবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। এখন থেকে নিয়মিত তোমাদের বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো দেওয়া হবে এবং বিশেষ করে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। তো ভিডিওর নোটিফিকেশনটি গেলে অবশ্যই চেক করবে যে সেটি তোমার ক্লাসের কোনো নোটিফিকেশন আসছে কি না, তাহলে তোমার জন্য ভালো হবে। এবং আর একটা কথা বলে রাখি, আমার এই অনলাইন ক্লাসের ভিডিওগুলো তাদের জন্য যারা নিয়মিত ক্লাস করতে পারে না বিভিন্ন জায়গায়, তো তারা যেন উপকৃত হয় সেজন্য যারা ক্লাস করে না বা ক্লাস করার সুযোগ পায় না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।